বড়ই অবতার ভাইরে বড়ই অবতার 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 আমার সতীতেরে বিলাই দিল প্রেমেরই ভাঙা সতীতেরে বিলাই দিল প্রেমেরই ভাঙা কলি ঘরে অন্ধকার তোমাচ্ছন্ন মন কলি ঘরে অন্ধকার তোমাচ্ছন্ন মন পূর্ণ শশধর বেল চৈতন্য হৃদয় চিরগর ভাঝে চাঁদে রয়ুদয় আমার শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদে রয়ুদয় গর্ভ সিন্ধু মাঝে চাঁদে রয়ুদয় পাপ তাপ দূরে গেল তুমি রঘুনাথ বল পাপ তাপ দূরে গেল তিনি রবীন্দ্রপ তাপ দূরে গেল তিনি রবীন্দ্রতারে যার রতিনা জন্মিল নরতম দাস কৃষ্ণ ভজন হলো না রে যাওয়া আশা সাধে হলো এমন সাধের জন্ম পেয়ে যাওয়া আশা সাধে হলো এমন সাধের জন্ম পেয়ে যাওয়া আশা সার হলো ওই দেব দুর্লভ জন্ম পেয়ে যাওয়া আশা সাধে হলো দেব দুর্লভ জন্ম পেয়ে যাওয়া আশা সার হলো চৈতন্য অবতারে চৈতন্য অবতারে চৈতন্য অবতারে চৈতন্য অবতারে আমার হরি বলা হলো না রে সুচৈতন্য অবতারে হরি বলা হলো না রে সুচৈতন্য অবতারে অকারণে জন্ম গেল হরি বলা অকারণে জন্ম গেল সুচৈতন্য অবতারে করুণাময় অবতারে নিতাই ভজন হলো না রে করুণাময় এখনো তোর সময় আছে ওই এখনো তোর সময় আছে তুমি বস গিয়ে সাধুর করুণাময় অবতারে বাহু তুলে হরি বলো 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 করুণাময় অবতারে বাহু তুলে হরি করুণাময় অবতারে গৌর হরি হরি বলে করুণাময় অবতারে গৌর হরি হরি বলে করুণাময় অবতারে করুণাময় অবতারে পতিত পাবন রাধা কৃষ্ণ মিলিত তনু সচিষ্যুত গৌরাঙ্গ সুন্দর যার অপার করুণায় আপনারা সৃষ্টির নাম হট্টে যোগদান করেছে গদাধর নাম হট্ট যে গদাধরের প্রাণ গৌর যে গদাধর হৃদয় হৃদয় চিরে হৃদয়ের মধ্যে ভগবানকে ধরে রাখে সেই নাম হট্টে যোগদানকারী এবং শ্রীকৃষ্ণ ভজনকারী সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে সর্বাগ্রে প্রণাম নিবেদন করছি। রাধা মাধব
جاي كنج بها جاي جاي كنج بها جاي كنج بها গোপী জন বল্লভ গীতি পদ ধাই গোপী জন বল্লভ গীতি পদ ধাই গোপী জন বল্লভ গীতি পদ ধাই جاي جاي كنج بها جشودانندن برج جن رنجن جمنا تيربن چاری جمنا تيربن چاری جمنا تيربن چاری یشودانندن برج جن رنجن কিরকম বলেন মহাপ্রভু শুনবে হবে করা যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ প্রেম সে Hare Krishna, Hare Krishna, Krishna
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 একটা জিনিস বোধ একটু বাকি হচ্ছে তালি বোধ হয় একটু আগে পিছে হচ্ছে আর জোরে হবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Rama Hare Rama কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় পরম দয়াল গুরু প্রেম দাতা নিতাই চাঁদ কি সকল ভক্ত বৃন্দ কি আর একটু জোরে গদাধর নাম হট্ট কি আজ জোরে তো হবে না বলিয়া হরিবা শক্তিথি কি নিতাই গৌর পরমা কিছুক্ষণ আপনারা মহাপ্রভুর দিব্য নাম কীর্তন করলেন যেটা কলিযুগের মানব ধর্ম মানুষ যে যাই করুক না কেন যে যেভাবেই থাকুক না কেন মানুষ যদি কেউ হয় তাহলে তাকে একটু প্রতিদিন ভগবানের মহিমা কীর্তন করতে হবে ভালো লাগছে কি না হরিনাম ভালো লাগছে তাহলে প্রতিদিন একটু করে করা যাবে দেখেন আমরা হচ্ছে কি বলবো পিয়ন পিয়ন পিয়নের এই যে পিছনে বস্তা থাকে না লোকের চিঠিপত্র টাকা পয়সা জিনিসপত্র কাঁধে বয়ে রানার ছুটেছে দিন আর রাত্রি কিন্তু পিয়ন খুব গরিব মানুষ তার পিঠে অনেক টাকা পয়সা অনেক মূল্যবান বস্তু আছে মানুষের শুভ সংবাদ দুঃখের সংবাদ বয়ে বেড়ায় কিন্তু ওসবে তার কোনো অধিকার নাই শুধু যার যার নামে তাকে দিয়ে দিতে হবে তা আমরা যারা এই ভগবানের কথা বলে বেড়াই তা আমরা বললাম ওই পিয়ন আপনারা ভাগ্যবান ভগবান আপনাদের নামে পাঠিয়েছেন ভগবানের এরকম ভবিষ্যৎ ইচ্ছা যে পৃথিবীতে একদিন যত মানুষ আছে সবাই কৃষ্ণ নাম করবে সবাই হরিনাম করবে এটা ওনার
একটা ভবিষ্যৎ বাণী কিন্তু আমরা এখন ঘুরে ঘুরে দেখছি মহাপ্রভুর সেই আশীর্বাদ পূর্ণ হতে যাচ্ছে কারণ অনেক কৃষ্ণ ভক্ত বেড়ে গেছে এখন হরিনাম করানোর জন্য বহু মানুষ অনুরোধ করছেন হরিনাম শোনার জন্য জায়গা দেওয়া যায় না এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হচ্ছে এটা কোন কীর্তনিয়ার বাহাদুরি নয় এটা হচ্ছে স্বয়ং মহাপ্রভুর কৃপা তো আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী মায়েরা যারা কৃষ্ণ কথা শুনতে এসেছেন এই কৃষ্ণ কথা মানবের মানবের সংসারের জগতের মঙ্গল করে এই জন্য হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল প্রতি জিনিসের মধ্যে একটা সুখ আছে কিন্তু সেটা একজনের জন্য একটা সংসারের জন্য আর এই হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল তিন ভুবনের মঙ্গল স্বর্গ মর্তক এখানে হরিনাম হচ্ছে মানে যার বাড়িতে হচ্ছে কেবল এটা তাদেরই মঙ্গল হবে তা না যারা শ্রবণে এসেছেন তাদেরই মঙ্গল হবে তাও না যারা এলেন না যারা জানলেন না এ তিন ভুবনের মঙ্গল কারণ এই সৎ ইচ্ছা আর এই সত্য বাক পৃথিবীতে যত কথা আছে তার মধ্যে হরি নাম সত্য এবং হরি সত্য বাকি সব বিকারশীল পরিবর্তনশীল আর ক্ষয়নমুখ আমরাও কেউ চিরকাল থাকব না এ পৃথিবীও থাকবে না কোনো বস্তুই চিরকাল থাকবে না শুধু একটাই বস্তু আগে ছিল আজ আছে পরেও থাকবে সেটা হচ্ছে ভগবানের দিব্য হরিনাম আমাদের বহু বহু পূর্বে এই হরিনাম কীর্তন করে পৃথিবীর কল্যাণ করেছেন মানুষের কল্যাণ করেছেন আজও চলছে আজও চলছে ঘরে ঘরে কোনায় কোনায় ভগবান নিত্যানন্দের নাম হট্ট প্রচার চলছে এটা নিতাই চাঁদের কৃপা আর চলবে হ্যাঁ আমরা একদিন পৃথিবী ছেড়ে চলে যাব তার মানে এই না হরিনাম বন্ধ হয়ে যাবে এ চলতা রহে আর চলেগা কেমন কারণ এটা তো সত্য এর ক্ষয় নেই এর লয় নেই মহাকালের কবলে অনেক কিছু ইতিহাস হারিয়ে যায় কিন্তু হরিনাম হারিয়ে যায় পৃথিবীর সৃষ্টি থেকে সূর্যদেব উদিত হচ্ছে সূর্যরূপী নারায়ণ তাই মানুষ যখন প্রাতকালে চক্ষুষ্মান হয় আঁখি খোলে ভোর হয় জীবনের সকাল হয় সে সূর্যদেবকে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে একটা প্রণাম না করে জীবন শুরু কি করে করবে না তো কেউ ভগবানকে দেখেছেন আর আমি তো না আমি তো পিয়ন বলে দিলাম কিন্তু ভগবানকে দেখতে চাইলে প্রতিদিন দেখা যাবে সকালবেলা উঠে ভগবান সূর্যদেবকে দর্শন করবেন আর প্রণাম করবেন ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করতে গেলে পৃথিবীতে যারা ভাগবতম যারা ভগবানকে নিয়ে সংসার করছেন এমন বৈষ্ণবদেরকে বলা হয় ভগবান তাই বৈষ্ণব দর্শন বৈষ্ণব সেবন বৈষ্ণব পূজন বৈষ্ণবের মহিমা কীর্তন
এগুলি মানব জীবনের অত্যন্ত কল্যাণপ্রদ ধীরে ধীরে যারা বুঝতে পারছেন তারা শ্রী গোবিন্দের ভজনে আবিষ্ট হচ্ছে তাই শ্রী নাম হট্টে আমরা ভগবানের মহিমা কীর্তন করে জীবনকে ধন্য করব একটা জিনিস ভুলে গেলে চলবে না বলো রাধে রাধে কষ্ট হচ্ছে সকলের হলেও শুনবে কারণ কষ্টকে লাঘব করতে গেলে এই কথা ছাড়া পৃথিবীতে কোনো ঔষধ কোনো বস্তু নাই এ কথা কোনো না কোনো জন্মে প্রতিটি মানুষকে হাত তুলতেই হবে সেলেন্ডার বা আত্মসমর্পণ করতেই হবে অহংকার কারোরই থাকবে না কোনো দেবতার বি নাই অসুরেরা অহংকার করতেন তাদের অহংকার চূর্ণ করে দিয়েছেন ভগবান আজও দেখবেন আপনারা কিছু কিছু সংসারে অসুরের জন্ম হয়েছে বললেন কি করে হলো মিলিয়ে নে যারা মা মানে না বাবা মানে না গুরু মানে না সাধু মানে না ভগবান মানে না উদ্ধত এগুলো হচ্ছে অসুরের গুণ যদি কেউ লক্ষ্য করে থাকেন তাহলে জেনে নেবেন অসুরের জন্ম হয়েছে আপনার আশেপাশে আপনারা আতঙ্কিত হয়ে আছেন ভয় নাই কারণ কোন অসুর কোন শক্তি পৃথিবীতে স্থায়ী নয় আজ আছে অপেক্ষা করুন আগামীকাল নিচু হতেই হবে কারণ আমাদের মধ্যে যা শক্তি আছে যা পাওয়ার আছে ওটা সুপ্রিম ভগবানের পাওয়ার উনি দেন আবার কেড়ে নেন যখন তিনি শক্তিটা কেড়ে নেন মানুষ তখন সব দিক থেকে দুর্বল হয়ে যায় আর সে বিষ খেতে দৌড়ায় আর আমার কেউ নাই আমার বেঁচে থেকে কোনো মিলিয়ে নিতে হবে কেন বলছে কারণ ভগবান দৈব শক্তি ওর সহায় নয় জীবনে মানুষের অকল্যাণ করেছে কিন্তু কল্যাণ করেনি তাই দৈব বিড়ম্বনা দৈব তা থেকে অনেকটা দূরে সরে গেছে এই জন্য ও সর্বহারা দুর্বল নির্বলের মতো জীবন ধারণ করে গেছে তাই হরি নাম হরি বল হরি বল যত হরি নাম করবেন হরিকে জানবেন তার স্থিতিটা বুঝতে পারবেন জীবনের মানেটা বুঝতে পারবেন আপনি ধীরে ধীরে বলবান হয়ে যাবেন আর একটা সবচাইতে বড় জিনিস যেটা সেটা হচ্ছে নির্ভয় প্রাপ্ত হবে কোনো ভয় থাকবে না কাউকেই না আস্তে উল্টো দিকে তাকাবেন না এই তো হয়ে গেল শেষ হয়ে যাবে বাতাস আনতিছে যে কারণে এলেন কি পেলেন এত কষ্ট করে এলেন কিছু তো নিতে হবে না নেন অন্তত শুনে ভাবতে হবে কি আছে কি পেলাম জীবনে এটা তো সত্য জীবনে অনেক পরিশ্রম করলেন অনেক চেষ্টা করলেন সামান্যতম সুখের ছিটে ফোঁটা কেউ পান না কেউ পান না আর পাবেনও না যদি পান তুলসী তলায় পাঁচ মিনিট বসবেন যে শান্তিটা পাবেন
সেটা মিলিয়ে নেবেন আপনি জীবনে সে শান্তি সংসারে পাবেন বিদায় গৌরবানন্দে হরি আজ অনেকে সেটা বুঝতে পেরেছে মহাপ্রভুর কৃপায় এইজন্য এখন বহু মানুষ উচ্চ পদের মানুষেরাও জপমালা নিয়ে চোখের জলে ভাসছে এ আমার প্রভুর নাম মহিমার কৃপা আজকে আমরা আস্বাদন করি গীতার বাণী দিয়ে অনন্যাশ্চিন্তমন্তমা যে জনা পর্যুপাসতে নিত্যাভিমুক্তন যোগক্ষেমম বহম স্বয়ং ভগবান গীতার মধ্যে তার বাণী প্রচার করেছেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য ঐকান্তিক একনিষ্ঠ একাগ্র চিত্তে যদি কেউ আমাকে স্মরণ করে আমি তার এই স্মরণের ফল এই যোগের ফল এই যে যোগ আপনাদের আমাদের যোগ চলছে যোগ কি যোগ সংসার বিয়োগ হয়ে গেছে খুব ধ্যান দিয়ে শুনছেন আপনারা এই মুহূর্তে আপনাদের সংসার সামনে না পিছনে সংসার পিছনে না সামনে পিছনে সামনে কে জোরছে সামনে প্রভু স্বয়ং মহাপ্রভু আর আমাদের সংসার পিছনে কি চমৎকার দৃশ্য দেখুন যখন হরিনাম শেষ হয়ে যাবে ভগবান কোন দিকে সংসার কোন দিকে আমরা যখন সংসারের দিকে যাব তখন সংসার সামনে না পিছনে তখন উল্টে যাবে সংসার সামনে এসে যাবে ভগবান পিছনে থেকে যাবে ওটাই দুঃখের বিষয় কারণ আপনারা সেই রোগী আপনারাই সেই পরিস্থিতির মানুষ যা আপনারা সামান্যতম শান্তি লাভ করতে পারেন না সংসারে থেকে সংসারের জন্য জীবন অতিবাহিত করলেন বিনিময়ে পেলেন কি আর এই মুহূর্তে যোগ হলেন ভগবানের সঙ্গে সকলের দৃষ্টি নিবদ্ধ হয়েছে ভগবানের দিকে এর নাম হচ্ছে যোগ যোগ আগে ছিল বলো রাধে 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 কাউকে যদি বলা হয় কেউ বলবেন মায়েরা বলুন আপনাদের গোত্র কি গোত্র কি মনে নেই অনেকের আছে আছে দু একজন তো থাকবেই তবে আমি জানি বেশিরভাগ জনই আপনারা জানেনি না হ্যাঁ এই গোত্র আছে একজন দুজন বলছেন শাণ্ডিল্য শাণ্ডিল্য হচ্ছে মুনি একজনা ঋষি তো এটা বলতে হয় কেন প্রত্যেকের বাবা মা আছেন দেহান্ত হয়ে গেলে আমাদের শ্রাদ্ধে বসতে হয় আর তখনই এটার একটা
দরকার হয় না হলে অন্য হ্যাঁ বেশিরভাগ লোকে মনে রাখতে পারে না জিজ্ঞাসা করে না হ্যাঁ গো আমাদের গোত্রা কি গা ওই শান্ডিল্য ডান্ডিল্য শান্ডিল্য শান্ডিল্য ঠাকুর মশাইদের অত সময় নাই ওই লাগিয়ে দেবে আপনি হয়তো না জেনেই বলে দিয়েছেন শান্ডিল্য আমি বলো শান্ডিল্য গোত্র স তার মানে কি ওই গোত্রটাই জুড়ে দিলে বাস ঠিক আছে কিন্তু আপনি যে শান্ডিল্য গোত্র কেন বললে এই তো শেষ হয়ে গেল এরা মিটিং করছে শেষ করতে হবে হয়ে যাবে ভরত বাবা বলো রাধে রাধে হ্যাঁ এদেরকে ইউটিউব দেখাবেন এদের মতো বাচ্চা গীতার শ্লোক ভুরি ভুরি বলছে ভগবানের কথা বলছে এ এত অনেক বড় এর থেকেও ছোট কারণ কি অত কালচারে পড়ে গেছে না কারখানায় ঢুকে গেছে যে কারখানায় বহু কৃষ্ণ ভক্ত তৈরি হয় আর তার গোষ্ঠী গোষ্ঠী বংশ যদি না কৃষ্ণ নাম করে এরা কি করবে এ তো সেই কারখানায় আমাদের মতো বঞ্চিত সন্তানের জন্ম যেখানে কেউ ভগবানকে ভালোবাসে না সকলে অসুরের ব্যবহার করে হবে আবার ফিরে আস গোত্র হচ্ছে এটাই আপনি যদি বলেন শান্ডিল্য তাহলে আপনি শান্ডিল্য বংশের সন্তান ঋষি বংশের সন্তান আর মায়েরা হলেন ঋষি বংশের কন্যা লজ্জা হবে আপনাদের যদি এই জায়গাটা বিস্তারিতভাবে বলা হয় তাহলে লজ্জা পাবেন আপনারা যে আপনাদের পরিচয় কি ঋষি কন্যা ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ ভজনকারীর বংশে জন্ম ভেবে দেখুন আপনারা কি খাচ্ছে কি করছে কি বলছে বংশের মর্যাদা রেখেছেন ঋষি মুনির কোন গুণ কোন বাণী আপনারা মানছেন অথচ আপনি কারো কাছ থেকে জেনে বলে দিলেন আমার ভরদ্বাজ আমার মধুকল্ল আমার শান্ডিল্য গোত্র গোত্র ধরে পিণ্ড দিতে হয় গোত্র ধরে পূজন করতে হয় গোত্র ধরে দান করতে হয় গোত্র ধরে সংকল্প করতে হয় কারণ পূর্বপুরুষের আশীর্বাদ নিতে হয় এটাই তো এতদিন বুঝি না ওনারা কারা যা অসুরেরা খায় আমরা খাচ্ছি যা পশুর ব্যবহার তা আমাদের মধ্যে অনেকাংশে মিল আছে কোন মহাপুরুষ ঋষি মুনির গুণ আমাদের মধ্যে নেই এটি দুঃখের বিষয় এরই জন্য হরি না আবার পূর্ববত আমাদের স্বস্বভাব ফিরে আসবে এই সে পদ্ধতি পন্থা মার্গ হরিনাম কৃষ্ণ নাম সাধারণ নাম নয় অক্ষর মাত্র নয় এ নাম হচ্ছে দিব্য কারণ কৃষ্ণ ভগবান আর তার নাম এক এই জন্য মন্ত্রের স্বরূপ ভগবান নামের স্বরূপ হচ্ছে স্বয়ং ভগবান বিদায় গৌর ভগবানন্দে হরি বলো রাধে রাধে রাধে
একটু প্রেম সে বলুন না রেগে রেগে হচ্ছে হাসতে হাসতে আনন্দে বলুন রাধে রাধে হ্যাঁ বললেই কিরকম মনে রাধে 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 রান্না হয়েছে এগুলো আমরা বাড়িতে চালাই কপাল টপাল কুচকে মুখ বেঁকে রান্না হয়েছে কিন্তু এখন কি হচ্ছে প্রেম সে বলি রাধে রাধে কৃষ্ণ ভক্তের সংসার হয়ে গেলে হ্যাঁ কই বাত নেই দেখবেন রাধে রাধে চলবে নিতাই চলবে গৌর চলবে গুরু চলবে হরিবল চলবে কিন্তু গালাগালি হবে না কলিকাল যে কলহপ্রিয় নিয়মিত হরিনাম করলে কৃষ্ণ নাম করলে এই কলহ থাকবে না কলহ যদি না থাকে বিপরীত কি আসবে প্রেম এই জন্য প্রত্যেকেই আপনারা আমরা ঋষি গোত্রীয় সন্তান কিন্তু স্বভাবটা পশুর স্বভাব হয়ে গেছে কেন না বংশ পরম্পরায় পশু ভি সমানা আজকে আমাদের আশ্রমে উৎসব ছিল এক ভক্ত মা চোখের জলে বিকেল বেলা চরণ ধরে বলছেন বাবা কি দীক্ষা নিলে আপনি আমার হাতে জল খাবেন শুনুন মা বলছেন আমি কি দীক্ষা নিলে আপনি আমার হাতে জল খাবেন তা আমি বললাম আপনাকে কারা বলেছেন এই কথা যে দীক্ষা নিলে আপনার হাতে জল খাওয়া যায় তুলছেন এই পাড়ার লোকেরা বলে যে তোর হাত মানে ওনাদের ওখানে গান গাইতে গিয়েছিলাম আমি ওনার হাতে খাই না যে একটু ভক্ত পূজারি দিয়ে রান্না করতে হবে তো সেই দুঃখটা ওনার থেকে গেছে আবার যেতে হবে কিন্তু কি দীক্ষা নিলে আপনি আমার হাতে খাবেন এর উত্তর কি হবে কেন এখানে প্রসঙ্গ তুললাম এরকম লোক অনেক আছে বয়স তো ষাট পেরিয়ে গেছে এখনো তিনি গুরু পরম্পরায় এই দীক্ষা মন্ত্রটাই গ্রহণ করেন না তিনি নাম জপ করেন না ইষ্ট দেবের নাম তুলসীতে জল দান করেন না সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তাদের সেবা করেন না কোনদিন গীতা ভাগবত অধ্যয়ন করেন না ইনি তো মহাপাপী পশু ভি সমান পশুরা লেখাপড়া জানে না মানুষ জানে কিন্তু জানলে কি হবে পশু ভি সমান এই লেখাপড়া যদি কেউ করে তাহলে কি করবে ঋষি মুনির আদর্শ পথ গ্রহণ করবে পূর্বপুরুষকে তো প্রণাম করবে স্বয়ং রাজা মহারাজা ইতিহাসে দেখা যায় তারা শ্রীকৃষ্ণ সূর্যদেব তাদেরকে প্রণাম না করে কোথাও এক পাও বাড়ায় রাজা মহারাজ শুনেন বাঘ আর বাঘিনী জানেন তো বাঘ হচ্ছে পুরুষ শোনা যাচ্ছে হাত তুলে বলুন রাধে রাধে হ্যাঁ আমার গলা খুব ছোট তো একটা বাঘিনী গর্ভ ছাগলের পালে ছাগল শিকার করবে বলে বাঘিনী ঝাঁপ দিয়েছে আর দিতে গিয়ে সেই বাঘিনীর বাচ্চা প্রসব হয়ে গেছে
মানুষের ভয়ে বাঘিনী গেল পালিয়ে। তা বাচ্চার কি হবে, কোথায় থাকলো বাচ্চা, কোথায় থাকলো? ছাগলের পালে বা ছাগলের দলে থাকলো। ছাগলেরাই তার শুশ্রূষা করল, গা চেটে দিল, পরিষ্কার করে দিল, আর সে বাচ্চা একটু করে উঠতে শুরু করল। তখন ছাগলরাই তাকে বুঝিয়ে দিল, খা আমরা খাচ্ছি, যেমন মায়েরা বলেন না, এই দেখ আমি খাচ্ছি, খা। যার ঘরে যেরকম, আমার মা আমাদের সংসারে কি হচ্ছে, এই প্রসাদ খাচ্ছি, তুইও প্রসাদ খা, আর ঘাড়ে ধরে প্রণাম করতেই হবে, প্রতিদিন প্রণাম কর। আর এক এক বাড়িতে আছে কাঁটা ছাড়িয়ে, খা আমি খাচ্ছি, খা, তারা যেটা খায়। আবার কেউ সুরাপান করে, তার বাচ্চাকে খাওয়াচ্ছে, খা আমি খাচ্ছি, তুই খাবি না, খা, বাপ কা বেটা তুই কি কি গাজ হবি, খা। এ সংসার বিরল নয়, বাবা ছেলে একসঙ্গে সুরাপান করছে, বাবা ছেলে একসঙ্গে মানে জুয়া খেলছে। এ তো কলির প্রভাব তো বাদ যাবে না। তাহলে বাঘিনীর বাচ্চা ছাগলের দলে থেকে গেল। এবার আপনারা খুব মন দিয়ে মিলিয়ে নেন, বাঘের স্বভাব ছাগলের স্বভাব কি এক? ছাগল হচ্ছে তৃণভোজী আর বাঘ বাঘ মাংসাস, মানুষ তো নয়, মা গো ঘান নাড়ুন, মানুষ তো নয়, ঘান নড়বে, বাঘ আমরা বলে দিলাম ওরা মাংসাশী প্রাণী, কিন্তু মানুষ তো নয়। কিন্তু কজন মানুষ আসে যে মাংসাশী প্রাণী নয়? কেন? আমার বাপ ঠাকুর দাদা, আজকে আমরা এই পথে এসে অনেক অভিজ্ঞতা লাভ করছি, ছেলে বৌমা তিলক দিয়ে নামের মালা ধারণ করে স্কুল শিক্ষক আর শিক্ষিকা, মালা জপ করতে করতে ডিউটি করছে, স্কুলে যাচ্ছে, ছেলে মেয়েদের কেউ বলছে তোমরা একবার কৃষ্ণ নাম করে ক্লাস শুরু করো, কিন্তু তাদের মা বাবা, শিক্ষক আর শিক্ষিকার মা বাবা, তারা কিন্তু কৃষ্ণ নাম করে না, তারা বরং বলছে এরা লেখাপড়া শিখে উচ্ছন্নে গেছে, এই বয়সে খাবে না তো খাবে কখন, এগুলো খাবে না তো মরে যাবে, ওরা আন্তিক রোগ হয়ে যাবে, যান হাসপাতাল, নার্সিংহোমে যান, খুঁজে বের করুন কজন প্রসাদ ভোজী মানুষ শুয়ে আছে, যারা ছাই পাঁচ সব কিছু খায় শরীর রক্ষার জন্য, তারাই বেশি লোক শুয়ে আছে। বলো রাধে রাধে, রাধে রাধে, ভুল বলা হচ্ছে না তো, মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন, আর যদি ভুল হয় ওটা কেটে দেবেন। তাহলে বাঘের বাচ্চা ছাগলের দলে থেকে, ছাগল দেখিয়ে দিচ্ছে খা ঘাস খা, আর ডাকছে এরকম ছাড় লাগে তো নাকি, আমি শুনেছি একটু পারি না ওদের মতো, পারলে তো আমি ওদের দলে থাকতাম। বাঘ ডাকে কিরকম, সে যখন ডাকবে তখন সকলে এরকম করবে, জীব জন্তু মানুষ পর্যন্ত থরথর কাঁপতে শুরু করে, তার যে হুঙ্কার, তার যে গর্জন, বাঘের গর্জন, মেঘের গর্জন আর বাঘের গর্জন এক, অন্তর ভয়াত্ত হয়ে উঠবে,
বাঘের গর্জন এমন, কিন্তু ছাগলের দলে থেকে তার গর্জন আর কোথা পাবে। ওই ছাগলের সঙ্গে ও ডাকছেও মে, খাচ্ছে ঘাস। কিছুটা বড় হলো, স্বভাব কিন্তু ছাগলের স্বভাব এসে গেল। কেন বলুন, কেন? এই গোত্রই তো চলছে, হরিনাম শুনছি আমরা, কোন গোত্রের মানুষ? বাঘ, সিংহ। কেন না? অমৃতস্য পুত্র, ভগবানের পুত্র আমরা, ঋষি মুনি সেই অমৃতের অধিকারী, আমরা জন্মসূত্রে সেই ব্রহ্মের অধিকারী, সেই ব্রহ্মানন্দ প্রেমানন্দের অধিকারী। কিন্তু আজ আমরা এত পেয়েও দরিদ্র, কেন? ছাগলের দলে আছে, আমার বাড়ি আছে, তবু ব্লকে গিয়ে লাইন দিচ্ছি, কেন? চল না, আমি পাইয়ে দেবো, তুই চল না। মানে আবার বাড়ি, সরকার থেকে বাড়ি দিচ্ছে তো, ওই বাড়িটাকে পাইয়ে দেবে, ছাগলের দল টেনে নিয়ে যাচ্ছে। আর এও বলে, দাদা তুই ছিলে বলে আমার আবার একটা বাড়ি পেলাম।